আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি অর্পণ এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মুরগির কৃমি। আসলে এই জিনিসটা অনেক খামারি ছোট চোখে দেখে যে কৃমি আসলে কোনো ব্যাপার না, কিন্তু এটি যে কত বড় একটি সমস্যা এবং অনেক বড় বড় মুরগি এই কৃমির কারণে কিন্তু মারা যেয়ে থাকে। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেল আপনাকে শেখাবে কীভাবে একটি সুন্দর খামারি হয়ে গড়ে উঠতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি শুরুতেই বলি যে এই সমস্যাটা আসলে ছোট মনে করলেও একটি খামারের মানে যারা ডিমের জন্য পালন করে স্বাভাবিক, এটি কিন্তু আপনার খামারকে লোকসানের দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ এটি করলে অনেক সময় মুরগি মারা যায়। প্লাস এই কৃমির জন্য ডিমের চাহিদা মানে ডিম আপনি অনেক কম পরিমাণে পাবেন, যেখানে আপনি 70-80% পাবেন সেখানে আপনি 60-50% মধ্যে ডিম পাবেন। তো কৃমির দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং অন্য আরেক দিকে আমি বলতে গেলে যে আপনারা যদি মাংসের জন্য মুরগি পালন করতে চান তবে এই মেডিসিন বা এই ওষুধটা কখনোই দিবেন না, কারণ এই কৃমির যে ডোজ এটা দিলে কিন্তু মুরগি অটোমেটিকলি দুর্বল হয়ে পড়ে। তো মাংসের আসলে তখন গ্রোথটা একটু কম হয়ে যায়, মাংসটা একটু কম আসে, অবশ্যই লোকসান হবে। কিন্তু যারা ডিমের জন্য পালন করবেন এটি প্রতি 2 মাস, বড় মুরগির প্রতি 2 মাস অন্তর অন্তর এই কৃমির ডোজটা দিতে হয়। তো আমি আসলে আমি আমার মুরগিদের কোন ডোজটা মানে কৃমির কোন ওষুধটা দেই বা কৃমির নাশক কোন মেডিসিনটা ব্যবহার করি এবং কীভাবে ব্যবহার করি এইটা আমি এখন বলবো। তো প্রথমে আমি বলি যে কৃমির যে ওষুধ এইটা ব্যবহার করার 5 দিন আগে বা 5 দিন পরে কোনোভাবেই কোনো রকম আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা যাবে না, কারণ কৃমির ওষুধটা অনেক পাওয়ারফুল। কোনো রকম আমি যেরকম ঠান্ডা লাগলে আমি বলি মাইক্রোনিট ব্যবহার করতে বা অন্যান্য আরও অনেক ওষুধ আছে, এগুলা কিন্তু কোনোভাবে ব্যবহার করা যাবে না, মুরগি কিন্তু মারাও যেতে পারে। তো আমি কৃমির জন্য আমি যেই ওষুধটা ব্যবহার করি ওইটা হচ্ছে এভিনেক্স। আপনারা এই পাশের ছবিতেও দেখতে পাচ্ছেন এভিনেক্স যে আমার হাতে আছে, তো এই ওষুধটাই আমি ব্যবহার করি এবং এই ওষুধটা আমি অর্ধেক করে আমি পরপর 2 দিন ব্যবহার করি। তো এই এই ওষুধটা খাওয়ানোর পরে এই একটি মানে আপনার যে ওষুধই দিবে সেই কৃমির যে কৃমিনাশক যে ওষুধ এই ওষুধটা খাওয়ানোর পরে যে কোনো একটা ভিটামিনের ওষুধ খাওয়াবেনই। তো তারপরে এখন যদি আপনি ওষুধ না খাওয়াতে চান, ওষুধের খরচটা কমানোর জন্য অনেকেই নিম পাতার রস পানির সাথে বেটে দিতে পারে, তো এটাও দিতে পারেন, কিন্তু 100% আমি বলতে পারবো না যে আপনার কৃমিটা চলে যাবে বা মরে যাবে, এটা কিন্তু থাকলেও থাকতে পারে, কিন্তু এই ওষুধটা ব্যবহার করে ইনশাল্লাহ আপনার আর কোনো ভবিষ্যতে প্রবলেম হবে না। তো এটুকুই বলার ছিল। আর এটা কিন্তু প্রতি 2 মাস পর পর আপনি প্রয়োগ করতে হয়। তো এটুকুই বলার ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।